আরতি স্যানলে তৈরি হতে চলছে দারুণ ফুলকো ফুলকো লুচি আর কচুরি একসাথে। তো লুচি আর কচুরি, বিউলির ডাল আর হিঙের কচুরি, আর বিউলির ডাল হিং দিয়ে মাখা লুচি। তো চলো দেখবো, সফট আর একদম তেল নেই গায়ে, দেখো তেলটা পুরো অ্যাবসর্ব করে গেছে, একদম তেল নেই। তো আর কত ফুলকো ফুলকো লুচি আর কচুরি, দুটো এক দুটোই আছে এখানে দু রকম। তো চলো দেখবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকের রেসিপি, লুচি আর কচুরি। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো দেখবো আজকের রেসিপি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। নমস্কার, আমি আরতি, আরতির চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে কচুরি। তো কচুরি তো আমরা অনেকেই খেতে ভালোবাসি, অনেক রকমভাবে বানাতেও জানি, কিন্তু আজকের কচুরিটা একদম সম্পূর্ণ আলাদা। এই কচুরিটা বলতে পারো তোমরা যারা দক্ষিণেশ্বর গেছো, দক্ষিণেশ্বরের ছোলার ডালের সাথেও এই কচুরি খাওয়া হয়, মানে খেতে দেখতে পাওয়া যায়। আর বেশিরভাগ হচ্ছে পুরী, পুরীতে যে কোনো দোকানে, খাবারের দোকানে এই রকম কচুরি তোমরা পাবে। তো আজকে আমি কচুরিটা দু রকমভাবে তোমাদের সাথে বানানো শেয়ার করব। তো এখানে আছে আটা আর ময়দা দুটো মিক্স করে নিয়েছি, তো একটু হেলদি বানানোর জন্য। একদম ময়দা লুচি বা কচুরি খাওয়া একদমই ভালো না। এখানে আছে এক কাপ বিউলির ডাল। তো বিউলির ডালটাকে আমি 5 থেকে 6 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে নিয়েছি। এক টুকরো আদা আর মৌরি 2 টেবিল চামচ, মৌরির ফ্লেভারটা এতে বিমাস্ট একেবারে, আর কাঁচা লঙ্কা আছে আর সাদা তেল। প্রথমে আমি এটার পেস্ট করব। তো একটা মিক্সির জার নিলাম। তো মিক্সির জারে এই আদা, মৌরি আর কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। তো মৌরি এখানে 1.5 টেবিল চামচ আছে। তো মুড়িটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে দিলাম 1/2 ইঞ্চি, কাঁচা লঙ্কার ঝাল যতটা তোমরা নিতে পারবে, খেতে পারবে ততটা। তো আমি 5 থেকে 6টা দিয়েছি, এখানে কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল নেই। তো দিয়ে দিলাম এবারে ডালটা পুরোটাই আমি পেস্ট করব। এটা যতটা শুকনো বাটতে পারবে, মানে বাটতে হবে, তা আমি অল্প একটু জল দিচ্ছি। মিক্সি সিলে বাটলে কি হয়, শুকনোই বাটা যায়, জল দিতে লাগে না। তো মিক্সিতে একটু জল না দিলে আবার হয় না। তো 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার একটা এর স্মুথ পেস্ট তৈরি করে আমি নিয়ে আসছি। তো খুবই স্মুথলি একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি, এবারে আমি এটাকে ঢেলে নেব। দেখো কতটা স্মুথ হয়েছে। এভাবে এটাকে আমি বার করে নিলাম। মিক্সির জারে যে পেস্টটা লেগে রয়েছে সেটাতে আমি একটুখানি জল মিক্স করে এটাকে রেখে দিচ্ছি। এটা কি করব সেটা আমি তোমাদেরকে পরে বলছি। দু রকমের কচুরি করব আগেই বলেছি। তো এখন আমি কি করব, এই আটা আর ময়দাটাকে মিক্স করে নিচ্ছি। এখানে আছে 5-6 কাপ ময়দা আর 2 কাপ আটা। তো এখন আমি কি করব, এখান থেকে একটু ইকুয়াল পোর্শনে ভাগ করে নেবো, ডিভাইড করে নেব। তো ডিভাইডটা এই যে এই মিক্সিং বলে আমি এটাকে দিচ্ছি। তো এখানে আমি দু রকমভাবে আমি কচুরিটা করার উদ্দেশ্য আমি অন্যদিনও দেখাতে পারতাম, তো একই যখন পুটটা করতেই হবে তো দু রকমভাবেই দেখাচ্ছি। তোমরা যদি ঝামেলা বেশি হয় তাহলে এই নর্মালভাবে কচুরিটাও তোমরা করতে পারো। অ্যাকচুয়ালি মিষ্টি দোকানে বা দোকান যে কোনো দোকানে, খাবারের দোকানে কিন্তু মানে এই যে নর্মাল যে কচুরি সেটাই করে। তো যাই হোক, এটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে এইটাকে আমি মাখব। তো এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। এতে আমি দিয়ে দেব
नून तो ऐसे नून डाल दिए दीची आर एबारे दिए देव ये मिक्सी जारे जे पेस्ट लगे आछे एटाके भालो करे धुए एर मध्ये आमी देव तो एटा भालो करे आगे धुए नी दिए दीची हिंग चार भागे दो भाग ऐसे हिंग टा दिए दीची हिंग टा भी मस्त हिंगेर फ्लेवर टा ये कचुड़ी ते आसो এবারে আমি এটা পেস্টটা পুরো লেগে রয়েছে তো এটা থেকে আমি সুন্দর করে মুছে বার করে নিচ্ছি এটা ঢেলে নেব এখানে আমি হাফ কাপ জল দিয়েছি না এই হাফ কাপ জলে এটা এবারে তেল দেব সাদা তেল দুই থেকে তিন টেবিল চামচ এবারে এটাকে আমি ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব যদি জল প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা দেব তো এতে আরেকটু আমার লাগবে বিউটি ডালের পেস্টটা তো এই ময়দাতে আমি আরো দু টেবিল চামচ বিউলির ডালের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আগে মেখে নিচ্ছি তো জল আমি আর কিন্তু দিইনি তো এটা খুব সুন্দরভাবে একটা সফট ডো হয়ে গেছে এবারে আমি একেবারে লেচিটাকে রেখে নেব ছোট ছোট করে ময়দা যত শক্ত মাখবে তত লুচি সফট হয় আর দু তিন দিন হয়ে গেল কিন্তু লুচি খুব ভালো থাকে তো আমি এরকমভাবে লেচিগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে তো আমি লুচি খুব ছোট ছোট লুচি করি তো একদম ছোট ছোট করে আমি করে নিচ্ছি একেবারে লুচিটা কেটে নিচ্ছি সুবিধা তো দেখো এটা হয়ে গেছে এতে আমি তেল মাখিয়ে নেব আর সবসময় যখনই লুচি করবে তো সর্ষের তেল মাখানোর চেষ্টা করবে সর্ষের তেলে কি হয় এতে কোনো কাঁচা গন্ধ করবে না তোমরা যদি কেউ ভাবছো কিন্তু এতে খুব লুচিগুলো আরো সফট হয় আর খুব ভালো থাকে একদম সফট হয় সর্ষের তেলে বানিয়ে একবার দেখো খুব ভালো লাগবে আমি সব সময় যখনই লুচি করি আমি কিন্তু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখি অনেকে সাদা তেল দিয়ে যেটা মাখাই সেটা আমি সর্ষের তেল দিয়ে মাখাই তো এটা আমি মাখিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে অল্প এক টেবিল চামচ তেল দিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবারে চলো নেক্সট প্রসেসিং তো এখন বাকি যে ডালের পেস্ট আছে সেটা দিয়ে আমি পুর করবো তো এখানে একটা কড়া নিয়েছি কড়াতে আমি তেল দেবো সর্ষের তেল দুই থেকে তিন টেবিল চামচ এবার তেলটাকে খুব ভালোভাবে কড়াটা তেল দিয়ে গরম করে নেব এইভাবে ফ্লেমটা কিন্তু হাই আছে এইভাবে গরম করে নিচ্ছি এবারে আমি দিয়ে দেবো চার ভাগে দু ভাগ প্রথমে হিং হিংটা দেওয়ার পরে ফ্লেমটাকে লো করে দিলাম এবারে আমি এই পেস্টটা দিয়ে দেবো নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো কেন ময়দাতে নুন দিতে হবে আবার তো সেজন্য সেই বুঝে নুনটা দেব আর একেবারে এক টেবিল চামচ এবারে এটাকে ভালো করে একটা করব
কড়াটাকে খুব ভালোভাবে তেল দিয়ে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু কড়া গায়ে আটকে আটকে যাবে। আর এই স্যুপটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা খুব ড্রাই হওয়া আরম্ভ হয়ে গেছে। তো এদিকে পুরটা ড্রাই হতে হতে আমি বাকি যে ময়দাটা আছে সেটাকে আমি মেখে নেব। তো এবারে অল্প একটু নুন দেব, কারণ পুরে নুন দিয়েছি। তো অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সাদা তেল 2-3 টেবিল চামচ, আর এই মিক্সির জারে যে জলটা আছে এটাই দেব, নষ্ট হবে। তো দিয়ে দিলাম, এই জলটা কিন্তু আরো লাগবে। আর এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব, অল্প অল্প জল দিয়ে দিয়ে মেখে নেব। তো তোমরা চাইলে আবার এই ময়দাতেও কিন্তু অল্প একটু হিং দিতে পারো, কিন্তু আমি আর দিলাম না। হিং দিলে কি হবে, হিঙ্গের কচুরি যেরকম হয় ওরকমই হবে। তো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে দিই। এটা একটা সফট ডো, কিন্তু শক্ত, বেশি নরম করব না। খুব ঠেসে ঠেসে মাখতে হবে, একদম খুব শক্ত যেহেতু, আর একটু শক্তই ডোটা তৈরি করতে হবে। বেশি নরম করলে কিন্তু তেল প্রচুর টানে। তো এইভাবে দেখো, এই যে, তো এবারে এটা রেডি হয়ে গেছে। আমি এরও লেচিগুলো কেটে রেখে দিই, তাহলে কি সুবিধা হবে করতে। এই লিচিগুলো একটু বড় কাটবো, যেহেতু পুর ভরা হবে আর ওটা লুচির মতো হবে, তো সেই জন্য ছোট করেছি। তো এই লিচিগুলো একটুখানি বড় করেছি। তো এই লিচিগুলো কাটা হয়ে গেছে, এবারে পুরটার কি অবস্থা চলো দেখি। তো আমি ফ্লেমটাকে লো রেখে দিয়েছিলাম। তো দেখো এটা ড্রাই হয়ে গেছে অনেকটাই। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর এতে চাইলে তোমরা ভাজা জিরের গুঁড়ো আবার দিতে পারো, মানে ভেজে ফ্লেভারটার জন্য। না দিলেও চলবে, আমি একটু দেবো, আমিও একটু খেতে দেবো, ফ্লেভারটা আরো সুন্দর আসবে। তো এটা আমি গ্যাসটাকে এবার অফ করে দিচ্ছি। তো দেখো কুকটা হয়ে গেছে একদম ড্রাই। তো এটা আরও ড্রাই হয়ে যাবে শুকনো হলে, মানে ঠান্ডা হলে আরও ড্রাই হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে এটা মিক্স করে নেবো ভালো করে। তো এইভাবে আমি মিক্স করে এটাকে ঠান্ডা হতে দেবো, তারপরে আমি কচুরিগুলো করে দেখাবো। মিক্স করে নিলাম, এবার এটাকে ঠান্ডা করে নেবো ভালো করে। ঠান্ডা হওয়ার পর পুরগুলোকে ভেঙে তো ফিরে আসছি ঠান্ডা করে।